আদিতে যাত্রা করে অনাদিলৈ যাও ধ্বংসর মাজেরে মই রূপান্তরে দি রূপ পাই নবতম সৃষ্টির হলিতা জ্বলাও এটা হত্যার নাম রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমীয়া চলচ্চিত্রর পিতৃপুরুষ তেওঁ যার গীতত আছে রোমান্টিক চেতনা সুন্দরর চেতনা যার হাতৰ পৰশত অসমীয়া গীতি সাহিত্যই পাশ্চাত্য আৰু শাস্ত্ৰীয় প্ৰভাৱৰ পৰা আঁতৰি আহি অসমৰ থলুৱা সুৰ লয়ক আকোৱালি ল'লে নাটক অসমীয়া চলচ্চিত্ৰই গতি লাভ কৰিলে সেই জনা ৰূপকোঁৱৰ বিহীন 71টা বছৰ আজি শিল্পী দিৱস ৰাজ্যজুৰি স্মৰণ সুন্দৰৰ পূজাৰী রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার 71 সংখ্যক মৃত্যুতিথি উপলক্ষে নগাঁওয়ার উড়িয়াগাঁওত AJYCPয়ে কেন্দ্রীয়ভাবে শিল্পী দিবস উদযাপন করে সহস্রাধিক লোকর উপস্থিতিত পোয়া শহীদতর্পণ আর জ্যোতির প্রতিমূর্তি মাল্যার্পণে আরম্ভ হওয়া কার্যসূচীত কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে প্রমুখ্যে অসমৰ বিভিন্ন জেলার AJYCPৰ বিষয়ববীয়া সকল উপস্থিত থাকে অসমৰ এই অসমীয়া জাতিটো সমগ্র অসমৰ জাতীয় সমস্যাকে আদি করে জাতীয় জীবনের এই গোটেই গতিটুক আগবাই নিয়ার ক্ষেত্রে এজন পুরোধা ব্যক্তি আছে রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা এগারি ব্যক্তিয়ে কেবল মাত্র গীত মাতেই নহয় কেউ ফালের সমাজ জীবনক সমৃদ্ধিশালী করেছিল সেই ব্যক্তিগুলিক আমি আজি শ্রদ্ধার সুঁড়িছো জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর নগাঁও জেলা সমিতি ইয়াত কেন্দ্রীয়ভাবে আয়োজন করেছে আমি আশা রাখিছো যে যা 40 বছরে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এই মহান ব্যক্তিসকলের আদর্শকে সরুগত করে সমাজ জীবনক আগুয়াই নিবলে অহনিশা আমি চেষ্টা করে আছো রাজ্যের অন্যান্য প্রান্তর সোনারীতো রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার স্মৃতি দিবস পালন করা হয় সোনারী আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয়ের চৌহদ স্থিত রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আবক্ষ মূর্তিত বন্তি প্রজ্বলন করে চিরনমস্য ব্যক্তিগুলিকে সোঁৱৰণ করে রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা শিল্পী দিবস উদযাপন করবলে লৈছো ইয়াত বিশেষ উদ্দেশ্য হল যে আমার শিল্পীজনক আমি কেন ধরনের পড়ব পো তার আগত রাখি আর আমার বহুখিনি গীতে মাতে গীত হয়ে গেছে সেইখানে আমি পড়ছি আর তার ছাত্র ছাত্রীসলক একটা মঞ্চ দিয়ার উদ্দেশ্যেই আমি এই কার্যসূচী অংশ করছি তেজপুরের কমলানগরীস্থিত শিল্পীগুলির সমাধি ক্ষেত্রত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার লগতে শ্রদ্ধার সুঁড়িছে তেজপুরের বিভিন্ন দল সংগঠনে আজির এই বিশেষ দিনটি এই রূপকোঁৱৰ কর্মস্থলী সাধনারস্থলী এই তেজ সাংস্কৃতিক নগরী তেজপুরের সমাধিস্থলীত আজি রাতেপাই আহি তেখেতৰ সৃষ্টিৰাজি সুঁৰো লগতে তেখেতলৈ শ্রদ্ধা নিবেদিছো আর তেখেতৰ যি সৃষ্টিৰাজি সেই সৃষ্টিৰাজি নতুন প্রজন্মর বাবে এক আদর্শ স্বরূপ তিনিচুকীয়ার ডুমডুমা নগর খেলপথারতো আসুর উদ্যোগত দুদিনিয়াক কেন্দ্রীয় শিল্পী দিবস শিল্পী দিবসের আজ দ্বিতীয় দিন আজি শিল্পী দিবস উপলক্ষে অসমীয়া গহনা প্রতিষ্ঠান দুগদুগিয়ে রহার দুগৰাকী বিশেষ শিল্পীক সম্বর্ধনা জ্ঞাপন করে এগৰাকী আমসৈৰ শ্রী হরেণ কোঁৱৰ আর আনজন রহা মেটেকার থুলেশ্বর ডেকা পবিত্র শিল্পী দিবসের দিনাখন আমি আজি উপস্থিত হয়েছো আমসৈ হৰেণকোঁৱৰদেৱৰ ডাঙৰীয়াদেৱৰ ঘৰত আৰু বৰ্তমান আপোনালোকে দেখা পাইছে তেখেত 85 বছৰ গৰকিলে আৰু আজিও শিল্পী পেঞ্চনৰ পৰা বঞ্চিত হৈ আছে আৰু আজি ৰূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালৰ মৃত্যুতিথি উপলক্ষে আমি দুগদুগী প্ৰতিষ্ঠানৰ ফালৰ পৰা তেখেতক সম্বৰ্ধনা বঁটা জ্ঞাপন কৰিলোঁ এটা শুকান নাৰিকলত জ্যোতিপ্রসাদ আগরওয়ালৰ ছবি অংকনেৰে শিল্পী দিবসত মহান শিল্পীগৰাকীলৈ ব্যতিক্ৰমীভাৱে শ্ৰদ্ধাঞ্জলি জনালে বিহপুৰীয়াৰ যুৱক মিথুৰাজ বৰাই বাৰেৰহণীয়া সাংস্কৃতিক মঞ্চৰ আৰু মংগলদৈ জিলা মইনা পাৰিজাতৰ যুটীয়া উদ্যোগত অনুষ্ঠিত হয় শিল্পী দিবস দৰং জিলা সাহিত্য সভা ভৱনত অনুষ্ঠিত হোৱা অনুষ্ঠানটিত বহুকেইগৰাকী সুদক্ষ শিল্পীয়ে জ্যোতিপ্রসাদ দেৱৰ কালজয়ী গীতসমূহ পৰিৱেশন কৰে মঙ্গলদৈ দৰং জিলাৰ বাৰেৰহণীয়া সাংস্কৃতিক মঞ্চ অসমে আমি
দিনজোৰীয়া কাৰ্যসূচীৰে শিল্পী দিৱসটি উদযাপন কৰিছোঁ। সম্পূৰ্ণ চৰকাৰী কোভিড প্ৰট'কল মানি পেলাই খুব বেছি আমি মানুহ ইয়াত জড়িত কৰা নাই। বিশিষ্ট কিছু মানুহ আমি আজি আমাৰ এই অনুষ্ঠানটিত আমাৰ শ্ৰদ্ধাৰ শিল্পী মঙলদৈ সুসন্তান হেমন্ত দত্ত, নাট্যকাৰ হেমন্ত দত্তদেৱক আমি সম্বৰ্ধনা জনাম। জ্যোতিৰ কৰ্মস্থলী ভোলাগুৰি চাহ বাগিচাটো পুৱাৰে পৰা অগণন লোকৰ সমাগম ঘটিছে। জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ আৱক্ষ মূৰ্তিত পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰি শিল্পী দিৱসৰ মহান দিনটোত মহান মনীষীগৰাকীক স্মৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। আজি পবিত্ৰ শিল্পী দিৱস 17 জানুৱাৰী প্ৰয়াত জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ এই দিনটোত আমাৰ পৰা আঁতৰি গৈছিল আৰু তেখেতক শ্ৰদ্ধা জনাই আজি আমি ভোলাগুৰিত অৱস্থিত তেখেতৰ আৱক্ষ মূৰ্তিত ইতিমধ্যে আমি পুষ্পাঞ্জলি কৰিলোঁ আৰু আমি উঠি অহা প্ৰজন্ম হিচাপে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা ডাঙৰীয়াই এই ভোলাগুৰি বাগিচাতেই তেখেতৰ কৰ্মময় জীৱন আৰম্ভ কৰিছিল। সাংস্কৃতিক পথাৰখনত অসমীয়া সমাজখনৰ কাৰণে বহুখিনি অনবদ্য অৱদান তেখেতে দি গৈছে। গোৱালপাৰা জিলাৰ ধূপধৰা কলিতাপাৰাতো বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে পালন কৰা হয় শিল্পী দিৱস। কলিতাপাৰা কৃষ্টি বিকাশ সংঘৰ সোণালী জয়ন্তীৰ লগতে উলহ মালহেৰে পালন কৰা হৈছে শিল্পী দিৱসটি। বিলাসীপাৰাতো অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অনুষ্টুপীয়াকৈ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ আৱক্ষ মূৰ্তিত মাল্যৰ্পণ পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰি শিল্পী দিৱসৰ দিনটোত মহান মনীষীগৰাকীক স্মৰণ কৰে। অসমৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা বৰ্তমানৰ আয়ুষ, জলপৰিবহণ আৰু বন্দৰৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালেও ডিব্ৰুগড়ৰ লক্ষীনগৰস্থিত বাসভৱনত মহান শিল্পীগৰাকীৰ প্ৰতিচ্ছবিত পুষ্পাঞ্জলি আৰু বন্তি প্ৰজ্বলনেৰে শিল্পীগৰাকীক স্মৰণ কৰে। জনতাৰ শিল্পী ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা দেৱলৈ মই শতকোটি প্ৰণাম জনাইছোঁ। তেখেতৰ জীৱনজোৰা সাধনাই আজি অসমীয়া জাতিক সাংস্কৃতিক জগতত চহকী কৰি গৈছে। তেখেত অসমৰ সাংস্কৃতিক জগতৰ উজ্জ্বল নক্ষত্ৰ। সেইগৰাকী মহান শিল্পী আদৰ্শৰে উঠি অহা প্ৰজন্মই যাতে অসমৰ শিল্পকলাক প্ৰাধান্য দিয়ে, এনেদৰে ৰাজ্যবাসীয়ে পালন কৰিলে শিল্পী দিৱসটি। হে শিল্পী, তোমাক প্ৰণাম। ব্যুৰো ইনপুটৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, ঈশান নিউজ।